পিএ ইউআর তো এখন আমি আপনাদের জন্য আরেকটি নতুন ড্রয়িং ড্রয়িংয়ে আসছি সেটি হচ্ছে যে একটি সাব স্টেশন তেত্রিশ কেবি একটি সাব স্টেশন আপনারা এই এইভাবে একটি ড্রয়িং করে সিঙ্গেল ড্রয়াগ্রাম হিসেবে আপনি ড্রয়িং করে আপনি কীভাবে বোঝাবেন এবং সিভিল ফন কাজ করবেন বা সেই ড্রয়িংটা অটোকাটি আপনারা কীভাবে করবেন সেটি আমি আপনাদের বোঝাবো যে আমাদের লাইনগুলি কীভাবে যাবে তো সব কিছুই আমি আপনাদের ডিটেলস এই ভিডিওতে একটু তুলে ধরব তো সেই ক্ষেত্রে আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকুন যে আসলেও সাবজ করতে পড়তে গেলে কিভাবে আপনি ড্রয়িং তৈরি করবেন তো আসলে মূলত আমার ভিডিওটি করা যে আপনারা জানুন যে আসলে কীভাবে কাজ করতে হয় যারা ডিপ্লোমা বা পিএইচসি নতুন পাস করছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল একটি ভিডিও তবে এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করব তো এই ড্রয়িংটি কিন্তু অটোকাটে করা তো অবশ্যই আপনারা যারা অটোকার জানেন তাদের জন্য তো অনেক সহজ হবে জিনিসটা যে আসলে আপনি কীভাবে ড্রয়িংটা করবেন তো এখানে আমার আগের ভিডিওগুলিতে কিন্তু আমি অলরেডি আপনাদের বুঝিয়েছি যে আসলে কিভাবে লাইনটা করতে হয় কিভাবে আপনার আর ইবির ড্রয়িং করে তারপরে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কীভাবে তৈরি করতে হয় এ বিষয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি তো আপনারা ওখান থেকে দেখে নেবেন তো এখানে আমি যেটি দেখাচ্ছি যে এই যে পোলটা দেখতেছেন যে পোলটা আমি আপনাদের এখন দেখাচ্ছি এটা হচ্ছে আর পোল এখানে একটি ফোর পোল আছে তো এখান থেকে আমরা কিন্তু একটি এখান থেকে কিন্তু আমরা একটি আরেকটি স্পেন একটু দূরে নিয়েছি কারণ এই জন্য দূরে নিয়েছি যে এখানে আরেকটি পোল আমরা লাগাবো তো এখানে হলো আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার লাইনটা ঢুকবে এই জন্য এখানে কিন্তু আমরা দুটো কোরোসাম ইউজ করেছি তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে দুটি ক্রোসাম আছে তো এই লাইন যদি আপনি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনার দুটো কোরোসাম লাগবে তো এটা হচ্ছে আসলে সিঙ্গেল স্পেন লাইন কিন্তু তারপরেও আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি তো এখান থেকে কিন্তু লাইনটা আমার কোথায় গেছে এখান থেকে কিন্তু আমরা লাইনটা ভিতরে ঢোকাচ্ছি কারণ এখানে কিন্তু দেখা গেছে এটা বাউন্ডারির বাইর সাইডে তো এখান থেকে কিন্তু আমি আরেকটি পোল ইউজ করেছি সেটি আমি আপনাদের দেখাচ্ছি যে এই পোলটা ইউজ করেছি তো এখানে দেখুন যে আপনার জাম্পারগুলি কিভাবে হয়েছে আর আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমার ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের বোঝানোর জন্য যে লাইনগুলি কিভাবে আপনার জাম্পার হয়ে ওখানে গেছে আপনার সাব স্টেশনে ঢুকবে তো এখানে মূলত আমরা এটা মিটারিং যে পোল সেটি কিন্তু এটা আমরা ইউজ করতেছি এটা হচ্ছে মিটারিং পোল আমি আপনাদের লেখাটা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এটা হচ্ছে মিটারিং পোল তো এরপর কিন্তু আমরা আরেকটা স্পিন করেছি এখানে কিন্তু আমরা আরেকটি পোল ইউজ করেছি এটা হচ্ছে সিঙ্গেল ক্রোসামের তো এখানে কিন্তু সিঙ্গেল ক্রোসাম লাগানো আছে এখানে আপনার এসিআর বসবে তো এসিআর অটোমেটিক সার্কিটিক ক্লোজার যেটা এসিআর তো এখানে আমরা এসিআর বসাবো তো এসিআর বসানোর জন্য আর আমি আরেকটি জিনিস আপনাদের বলে রাখি হয়তো আপনাদের বোঝানোর স্বার্থে এই মিটারিং পোলে কিন্তু আপনার এখানে সিটিপিটি বসবে আর এখানে মিটারিং হবে আর মিটারিং যেখানে হয় সেখানে কিন্তু আপনার সিটিপিটি বসাইতে হয় তো এটা আমি আপনাদের বোঝানোর জন্য বললাম এবং লাইটিং এস্টারও এখানে বসবে তো এরপরের কাজ হচ্ছে আপনার এসিআর এসিআর বসানোর পর কিন্তু আপনার লাইনটা আমরা আবার ভিতরে ঢুকাবো এই জন্য এখানে কিন্তু একটি ফোর পোল আমরা সরি এখানে নাইনটি ডিগ্রি ঘোরানোর জন্য কিন্তু আমরা অলরেডি আরেকটি পোল নিব কারণ এখানে লাইনটা আমার নাইনটি ডিগ্রিতে ঘুরে ভিতরে যাবে তো এখানে কিন্তু আমি আপনাকে শেপটা আর একটু দেখাচ্ছি যে আসলে এটা কীরকম করা আর একটু দেখাচ্ছি আপনাদের একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আপনারা বুঝবেন আসলে আসলে কীভাবে লাইনগুলি হয় তো এখানে দেখুন যে এই ফোরপোল থেকে ফোরপোল থেকে আমরা লাইনটি নিয়ে কিন্তু ইউ টাইপ করে ইউ টাইপ করে আমরা এখানে ভিতরে ঢুকেছি ঠিক আছে এখানে ভিতরে ঢুকেছি তো এখানে যে ফোরপোলের যে মার্কেট ফোরপোল যেখানে আসে সেখান থেকে কিন্তু আমার লাইনটা ইউ টাইপ হয়ে ভিতরে ঢুকেছে আর এখানে আমি আপনাদের যেটি দেখাচ্ছি এটি কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা ঘুরছে এই জন্য কিন্তু আমার দুটি কোরস্রাম এখানে লাগানো হয়েছে তো এরপর লাইনটি আপনার এখানে কিন্তু অলরেডি মেজারমেন্ট করা আছে যে আপনার এক পোল থেকে আরেক পোলের দূরত্ব কতটুকু হবে তো এগুলি কিন্তু অলরেডি এখানে মেজারমেন্ট করা আছে তো এগুলি আসলেও মানে আপনার ইচ্ছা মতো আপনি দূরেও করতে পারবেন কিন্তু আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা একটু স্পেস কমেই দিয়েছি মানে স্পেন যেটা বলে এক পোল থেকে আরেক পোলের গ্যাপকে স্পেন বলা হয় তো ওইটা আসলে আমরা একটু কমেই দিয়েছি জায়গা স্বল্পতার কারণে তো এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারবেন তো সেক্ষেত্রে আমি আপনাদের আর একটু দেখাবো সেটা হলো এখানে দেখুন যে আমরা কিন্তু এখানে এবিএস বসাবো এবিএস এবিএস হচ্ছে অটোমেটিক ব্রেকার সুইচ যেটা আপনারা সবাই জানেন যারা জানেন তাদের জন্য তো মোস্ট ওয়েলকাম তো এই এখানে বসাবো এই পুলে বসাবো হলো আমরা এবিএস তো এবিএসটা আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে আমার এবিএস বসবে তো মূলত আরিবির কাজ কোন পর্যন্ত এই পোল পর্যন্তই হল আরিবির কাজ এরপরে যে সাবস্টেশনের যে ভিতরে ঢুকছে সেটা কি কি ব্যবহার করা হয়েছে সেগুলো বিষয়ে আমি আপনাদের এখনই জানাবো তো আপনার আমার ভিডিওটি অনেক লম্বা হতে পারে তো সেই জন্যও কিন্তু আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনারা কাজ বুঝতে পারেন মোট কথা হয়েছে আপনাদের কাজ বোঝানোর জন্য এটা করা আর আরেকটি বিষয় হচ্ছে যে যারা আসলেও এই ড্রয়িংগুলি বুঝেন না তাদের জন্যও কিন্তু অনেক হেল্পফুল একটি ভিডিও তো ভিডিওর সাথে থাকুন আর এখানে দেখাচ্ছি যে আমি আপনাদের ওয়ান বাই ওয়ান দেখাবো এটা হচ্ছে হলো আমার সাব স্টেশন এরিয়া শুরু এখান থেকে আমার সাব স্টেশন এরিয়া শুরু তো সাব স্টেশন এরিয়া শুরু হওয়ার পর কিন্তু প্রথমে আমরা এখানে কী করেছি ডিএস এখানে আমরা কিন্তু ইএস বসাইছি কারণ ইএস এখানে লাগবে তো আপনারা সবাই জানেন যে বলি ডিএস শুধু আপনার ডিসকানেক্ট করে দেয় আর যদি আপনার ইএস লাগানো থাকে ডিএস এবং ইএস তো এই দুটা ইএসের কাজ হচ্ছে যে আপনি লাইন ডিসকানেক্ট করে দিবে। এবং প্লাস গ্রাউন্ড করে দিবে তো এটা আমি এখানে বসাবো এটা আমি আপনাদের দেখালাম আর এখানে বসানো আছে এল এ এল এ ফুল মিনিং হচ্ছে লাইটিং এর স্টার আর তারপর কিন্তু এটা জাম্পার হয়েছে তো আপনারা সবাই জানেন যে আসলেও লাইন যখন আপনার বাসবারে লাইনটা থাকে তো মূলত মূল লাইনের সাথে লাইটিং স্টারের লাইনটা লাগানো হয় এটা তো আপনারা জানেন যে লাইটিং স্টার হয় লাইটিং স্টার ডিএসও থাকবে প্লাস লাইটিং স্টারও থাকবে এটা কিন্তু ইনকামার মাথায় থাকে যে এই লাইটিং স্টারটা ইনকামার মাথায় লাগানো থাকে আর আমি আপনাদের আরেকটু দেখাবো সেটি হচ্ছে যে আরেকটি নয় একটু ভালো করেই দেখাচ্ছি একটু আমি জুম করে নিচ্ছি আউট করে নিচ্ছি তো আপনাদের দেখাচ্ছি তো এরপরে কি হয়েছে এই যে এই যে স্ট্রাকচারটা এটা হচ্ছে আপনার স্টিল স্ট্রাকচার যেটা হচ্ছে এখানে কিন্তু আপনার পিটি বসানো হবে পিটি পটেশিয়াম ট্রান্সফর্ম ট্রান্সফর্মার এখানে আমরা বসাবো তো এখানে আমরা তিনটি পিটি বসাবো তো এটা তেত্রিশ কেবি পিটি তো এরপর কিন্তু আমরা কি বসাচ্ছি এখানে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বিসিবি বিসিবি যেটা ব্যাকম সার্কিট ব্রেকার বলে যেটাকে ব্যাকম সার্কিট ব্রেকার বলে সেটাও কিন্তু আমরা এখানে বসাবো এটা হচ্ছে আমার বিসিবির এই বিসিবির জন্য এখানে কিন্তু আমরা স্টিল স্ট্রাকচার দিয়ে বিসিবি বসাবো তো এটাও আমি আপনাদের দেখালাম তো বিসিবি বসানোর পর কিন্তু আমার অপশন আসবে সিটি সিটি যেটা হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার তো আমি আপনাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে হলো আমার সিটি এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার তো এখানে আমরা কারেন্ট ট্রান্সফর্মার বসাবো তো এরপর আমি বসাবো এলে এলে বলতে লাইটিং স্টার তো আমরা লাইটিং স্টার আবার বসাবো তো আপনারা যারা আসলেও এই ড্রয়িংয়ের কাজ বোঝেন তাদের জন্য কিন্তু এটি আসলে খুব সহজ হবে এবং আপনারা খুব দ্রুত ড্রয়িংটি তৈরি করতে পারবেন জাস্ট আপনাদের বোঝানোর জন্য তো এখানে আমি আরেকটি বিষয় আপনাদের বলে রাখি সেটি হচ্ছে যে আমরা এ লাইটিং স্টার এখানে যেমন আমরা সিটি তারপরে আপনার বিসিবি তারপর হলো পিটি তো আমরা সবাই জানি যে পিটি বিসিবি এবং সিটি এখানে কিন্তু আপনার কন্ট্রোলিং কেবল লাগানো থাকে তো সিটি কানেকশন যারা জানেন না পিটি কানেকশন যারা জানেন না তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে তো আমার ভিডিওতে অলরেডি আমার আপনার ভিডিওতে অলরেডি কিন্তু এ বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে তো আমি আপনাদের তেত্রিশ কেবি লাইনের সিটি এবং বিসিবি তারপরে হলো আপনার সিটি এইগুলির যে যে কানেকশনগুলি কীভাবে করতে হয় কোন তারের কোন কাজ যেমন ওয়ান এস ওয়ান ওয়ান এস টু তারপরে ওয়ান এস থ্রি ওয়ান এস ফোর এরকম কিছু নাম্বারিং থাকে যে নাম্বার দেখে আপনি কাজ করতে পারবেন সেই বিষয় নিয়ে ফুল ডিটেলস আমি একটি ভিডিও করে আপনাদের দেব। আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে বিসিবির এখান থেকে কিন্তু একটি কেবল ট্রেন এটা কেবল ট্রেন্স তো কেবল ট্রেন্সটা কিন্তু আমি এখানে দেখানো আছে কারণ এখান থেকে আমার কন্ট্রোলিং কেবিল আসবে তো এই জন্য এই ট্রেন্সটা এখানে দেখানো আছে তো এটা আপনাদের আসলে বোঝানোর জন্য এই কেবিল ট্রেন্সগুলি যেটি দেখতেছেন এটি হচ্ছে কেবিল ট্রেন্স কেবিল ট্রেন্স করা আছে তো আমাদের এলের পর কিন্তু আমরা সরাসরি লাইন ঢুকিয়ে দিচ্ছি কোথায় ট্রান্সফর্মারে তো আমি আপনাদের একটু জুম ছোট করে দিচ্ছি যে আপনাদের দেখানোর জন্য যে এটা দেখুন এখন কিন্তু আমরা যেটি দেখাচ্ছি এটা হচ্ছে ট্রান্সফর্মার ট্রান্সফরমারের প্রাইমারি সাইট ট্রান্সফর্মারের প্রাইমারি সাইটটা আমি আপনাদের দেখাচ্ছি এবং ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইটও কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমি আপনাদের দেখাবো সুন্দর করে একটি এটি হচ্ছে একটি ট্রান্সফর্মার সেটা হচ্ছে যে আপনার সেভেন পয়েন্ট ফাইভ এম এখানে তেত্রিশ বাই ইলেভেন কেবি একটি ট্রান্সফর্মার আউটডোর ট্রান্সফর্মার তো আমি আপনাদের দেখালাম তো এই ট্রান্সফর্মারের পর যখন প্রাইমারি সাইডে কানেকশন হওয়ার পর কিন্তু আপনার সেকেন্ডারি তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি যে সেকেন্ডারি এই সেকেন্ডারি কানেকশনটা কিরকম সেকেন্ডারি কানেকশনটা এরকম হয় তো সেকেন্ডারি তো আমরা সবাই জানি যে এখানে আমাদের ইলেভেন কেবি যে লাইনটা আছে সেটি কিন্তু আপনার সেকেন্ডারিতে আসবে তো প্রাইমারি এবং সেকেন্ডারি প্রাইমারিতে সবসময় হাই ভোল্টেজ থাকে এবং সেকেন্ডারিতে আপনার লো ভোল্টেজ থাকে এখন আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মটা কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফর্মার তো তেত্রিশ কেবি বাই ইলেভেন কেবি তো এরপর আমরা কি করেছি এটা কি কিন্তু আমরা আরেকটি এলে ইউজ করেছি সে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এখানে যে আমরা আরেকটি এখানে এলে ইউজ করেছি তো এই এলে ইউজ করার পর কিন্তু এই লাইনটা কোথায় চলে যাচ্ছে আমার কন্ট্রোল রুমে চলে যাচ্ছে তো এখানে আমি আপনাদের একটু ছোট করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য তো এখানে দেখুন যে আমরা কন্ট্রোল রুমে লাইনগুলি নিয়ে ঢুকিয়েছি তো কন্ট্রোল রুমে ঢোকার পর কিন্তু আপনার এসটি টি প্যানেলগুলি আছে যে যে প্যানেলগুলি থেকে আপনি লাইন ডিস্ট্রিবিউট করবেন ইলেভেন কেভি সেখানে এস প্যানেলগুলি এখানে দেখানো আছে তো জাস্ট আপনাদের বোঝানোর জন্যই যে এখানে এসটি এস প্যানেল আছে আমার পাঁচটা তো এটি আপনাদের দেখালাম আর এটা হচ্ছে হইলো কন্ট্রোল রুম যেখান থেকে আপনি এই এসটি প্যানেলগুলি অন অফ করবেন তো এর ভিতরে আরও যে জিনিসগুলি আছে সেগুলি আপনাদের দেখাবো তো এখানে দেখুন যে এখানে লেখা আছে কি আমি আপনাদের দেখাচ্ছি এটা সি আর পি প্যানেল তারপরে আপনার হইল এসি ডিবি ডিসি ডিসি ডিবি এখানে আছে তারপরে ব্যাটারি চার্জার আছে তারপরে আপনার পি এফ আই প্যানেল আছে পি প্যানেল আছে এলটি প্যানেল আছে এলটি প্যানেল আছে তো এখানে এলটি প্যানেল বলতে আপনি এখানে এলটি প্যানেলের কাজটা হচ্ছে যে এখানে আর একটি সাবস্টেশন আছে সেটা হচ্ছে যে এটা ইলেভেন কেভি বাই ফোর তো এই জন্য কিন্তু এখানে আপনার এই প্যানেলগুলি দেওয়া আছে তো প্যানেলগুলি দেওয়া আছে এই জন্য এই ড্রয়িংটা এরকম করে করা এখানে এই জন্য ভিএফআই প্যানেল আপনার আছে তো যাই হোক আপনাদের দেখালাম যে সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম তারপরে এখানে কিন্তু আরেকটি আছে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাংক আপনারা সবাই জানেন যে ব্যাটারি ব্যাংক এখানে কিন্তু আমরা ব্যাটারি ব্যাংকের একটি অলরেডি ড্রয়িং দেখিয়ে দিয়েছি এরপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় যে আসলেও আমরা বুঝলাম না বুঝতে যদি কোনো ঝামেলা থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ফোন নাম্বার এবং ইমেল নাম্বার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সমস্যা ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর এই ভিডিওটি বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আমরা আমি যতটুকু জানি বা জানার চেষ্টা করি তো আপনারা অনেক কিছু জানার চেষ্টা করবেন সবসময় আসলেও শিক্ষার শেষ নেই তো সবসময় জানার চেষ্টাটাই করবেন কারণ এখন বর্তমান যে যুগ যদি আপনি কাজ না জানেন বা কাজ না বুঝেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মূল যে টার্গেট সেই টার্গেট কিন্তু ফুলফিল করতে পারবেন না কারণ হয়তো বা আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছেন বা আপনার শুধু সার্টিফিকেট থাকলেই হবে না সেক্ষেত্রে আপনার কাজও জানা থাকতে হবে এবং কাজ আপনাকে যদি না জানেন তো অবশ্যই অবশ্যই আপনার শেখার অনেক ওয়ে আছে এখন ইউটিউব আছে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করবেন এবং আপনি অবশ্যই অবশ্যই ভালোভাবে কাজ শিখতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যে আমি এই ভিডিওটা দেখেছি আমি এইটুকু বুঝতে পেরেছি তো তুমি এখানে একটু চেষ্টা করে দেখতে পারো এই ভিডিওগুলি দেখতে পারো এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন